প্রথম কাজটা হচ্ছে আমাদের জুসবারের সামনে যে ফুডকার্টটা ছিল সেটাকে তুলে নিয়ে অন্য জায়গায় নিব জিলা স্কুলের সামনে। আর ওইটার ওই ফুডকার্টেরই চাকা লাগার কাজ করবো আজকে, মানে চাকা আমার লাগার ছিল না, চাকা লাগালে ক্যারি করা যায় এখান থেকে এখানে, সরানো যায় নড়ানো যায়, সুবিধা হয় যেহেতু অনেক ভারী, তো সেটারই কাজ করতে এসেছি। অ্যাঙ্গেল কিনতে আসতাম, তারপর চাকা কিনবো, তারপর ওয়ার্কশপে নিয়ে যাই লাগাবো, এবং বিকেলবেলা জায়গা মতো সেটা পড়ে দেবো আর কি। স্কুলের জেলা স্কুলের পাশে যে ফুডকার্টগুলো আছে ওর পাশে একটা জায়গা পেয়েছি, ওই জায়গায় লাগিয়ে দেবো। আজকে রংপুরে প্রচণ্ড পরিমাণ রোদ উঠছে, মাশাল্লাহ আকাশ কত ক্লিয়ার। এই এই চাকাগুলো কিনলাম, মোটামুটি ভালো, এটা 3 ইঞ্চ। এই যে ফুডকার্ট নিয়ে এসেছি এখানে নিচে লাগাই দেওয়া হবে, ওয়ার্কশপের কাজ চলতেছে। চাকা হবে না চাচা? এটা হেভিটা ভালোটা, আর এর থেকে লম্বা একটা আছে ওটা ভালো না, এটা গোল নর্মালটা। অ্যাঙ্গেল কাটাকাটির কাজ চলতেছে, যেখানে গাড়িও বানায় বিভিন্ন রেটের আছে, 30,000, 40,000, 50,000। পুরো ঢোকার জন্য ফুটা করে নিই, কিন্তু বাইরের কাজকর্মগুলো মোটামুটি শেষ করে বাসায় এসে গোসল দিয়ে নিলাম। আর আম্মু মাটি তুলে রান্না করতেছে, আপনাদের একটু শেয়ার করি। এটা হলো বড়ি, কাঁচা বড়ি, পেঁয়াজ লাল করে বড়ি দিয়ে দিচ্ছি। এটা রান্না হবে বেগুন কচু ভাজি বড়ি দিয়ে। হলুদ লবণ জিরা গুঁড়ো কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। ভেজে নিছি এমনি কড়াইতে, এখন এই যে বেগুন দিয়ে রান্না করবো। কাঁচামরিচ, রসুন বাটা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ লবণ, শুকনো দিয়ে দিলাম। হয়ে গেছে আমার টক, এইটা বই তরকারি খেলাম, খুবই স্বাদ হয়েছে। শুটকি মাছের তরকারিও খুবই ভালো হয়েছে, এই শুটকির নামটা ভুলে গেছি, বাট শুটকিটা অনেক স্বাদের। বড়ির তরকারি হলে তো এক প্লেট ভাত ইজিলি খাওয়া যায়। আম্মু এটা বড়িকে গুঁড়া করে ভুনো করে রান্না করছে, এই রান্নাটা খুবই মজাদার। পুরো রান্না মানে গোটাল বড়িটাও মজা,
আর এই গুড়াবুড়ি স্বাদ বেগুনতে অন্য ধরনের, অনেক টেস্টি আর কি। অনেকদিন পর মাটির চুলা রান্না খেলাম, মাটির চুলা রান্না অন্য লেভেলের স্বাদ। তো খাওয়া দাওয়া করে বেরোলাম, আমি যাচ্ছি জুস বারের দিকে। কি সিয়াম করো, বসে আসছো? কার নাই ঠান্ডাও নাই কেন, গরম লাগে আর ঠান্ডা লাগে? ফুটকাটটা যেখানে বসাবো ওখানে কারেন্টের লাইনের সমস্যা, ওখানে ব্যাটারি দিয়ে চালাতে হবে, কারণ ব্যাটারি কিনতে যায়, মানে ব্যাটারি বলতে নতুন না, সেকেন্ড হ্যান্ড ব্যাটারি পাওয়া যায়, ওটা হচ্ছে কেজি দরে বিক্রি করে, তো ওটা দিয়ে চার পাঁচ দিন ইউজ পাওয়া যাবে। সামান্য মরিচবাতি লাইট আর একটা লাইট জ্বলবে, তো মোটামুটি এক চার্জ দিলে সাত আট দিন চলা সম্ভব। ওই ব্যাটারিটাই দেখতেছি পাওয়া যায় কিনা। এর কোনটার ওজন কত? জিরো হইলে দিন দেন এখন। মেপে দেখে ব্যাটারি ঠিক আছে কি নাই, ওটাও ডেট আছে। হ্যাঁ, তো ব্যাটারিগুলো দেখলাম, এই ব্যাটারিগুলো আসলে কাঁচামালের মতো, মানে আপনি কিনলে লস নাই, আপনি যখন সেল দিবেন আমার সেম দামই পাবেন। এই তো খুব বেশি হলে লস দেড় দুশো টাকা হতে পারে। এখানে একটা দোকানে দেখলাম, এখন যাচ্ছি শাপলার দিকে, ওখানে ব্যাটারির অনেকগুলো দোকান আছে, ওই দোকানগুলো একটু দেখবো, সব ব্যাটারি ভলবো। এটা আমাদের চাকার কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, চাকা লেগে গেছে চারটা, এখন ব্যাটারি সেট আপ গুলো চলতেছে। জেলা স্কুলের পাশে যে কার পার্কিং তার পিছনের এক দুই তিন নম্বর দোকান, ব্যাংকের মোড় যাইতে। এটা আমরা ফুল দামে শুরু করবো ইনশাল্লাহ শুক্রবার থেকে, আপাতত কাজকর্ম চলতেছে, শুক্রবার থেকে ইনশাল্লাহ উদ্বোধন শুরু হয়ে যাবে। আপাতত এই যে এই সেট আপটা দেওয়া হইলো, পরবর্তীতে লাইট আরও লাগানো হবে। একটা ব্যাটারি কিনলাম অনেক ঘোরাঘুরির পর, এটা দিয়ে নর্মালি চার পাঁচটা লাইট চলবে, 12 ভোল্টের সেট আপ টেটআপ করবো আর কি, সময় লাগবে অনেক। একবারে সেট আপের পরে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ, কালকে বা পরশু দিন। আর আজকে ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ব্লাস্ট থাকবেন।